ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আগামীকাল মাঠে নামার আগে বিশাল দুঃসংবাদ পেল বাংলাদেশ। আইসিসি সুপার লিগের 3 ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল মাঠে শ্রীলঙ্কা। এই তো কদিন আগে শ্রীলঙ্কা সফরে টিম বাংলাদেশের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। এবারও ঘরের মাঠে লঙ্কানদের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের টিম লিডার থাকার কথা ছিল, কিন্তু সিরিজ শুরুর 24 ঘন্টা আগে মিলল দুঃসংবাদ, করোনা পজিটিভ খালেদ মাহমুদ সুজানের। ঈদের পর গত 17 মে অনুশীলন শুরু হলেও দলের সঙ্গে দেখা যায়নি টিম ডিরেক্টর সুজানকে। শুক্রবার 21 মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিরিজের দলের সঙ্গে থাকতে পারছেন না বিসিবির এই অন্যতম শীর্ষ পরিচালক। খবরের সত্যতা জানতে সুজানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তার খুব কাছের দুজন বিসিবির দুই দায়িত্বশীল কর্মকর্তা আকরাম খান ও হাবিবুল বাশার সুমন নিশ্চিত করেছেন সুজানের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি। আকরাম খান বলেন, সুজান বাসে আছে, গত 2 দিন ধরেই বাসে আইসোলেশনে ছিল সে। ঘরের মাঠে সিরিজ বলে সুজনের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে না বলেও জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান। প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর 2 বার করোনা পরীক্ষা করিয়ে 2 বারই নেগেটিভ হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। হঠাৎ আসলো তার পজিটিভ হওয়ার খবর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার।